নির্বাচন ক্রিয়া আওয়ামী বিতর্কে জড়াবে না, নির্বাচনী আচরণবিধি সবাইকে মানতে হবে। আমাদের নেত্রী সবাইকে বলেছেন হলো নির্বাচনে আমরা সহিংসতা চাই না, প্রার্থীরা যদি সংঘর্ষে জড়ায় তার দায় আমরা নেব। নির্বাচন কমিশন এখন নির্বাচন কন্ডাক্ট করছে, তারা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে যার জন্য যে শাস্তি নির্ধারণ করবে সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে। এখন আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের সংবিধান। কাজেই নির্বাচন কমিশন এখন শাস্তি দেওয়ার মালিক, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আবারও আমাদের প্রার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাব। নির্বাচন ক্রিয়া আওয়ামী লীগ বিতর্কে জড়াবে না, নির্বাচনী আচরণবিধি সবাইকে মানতে হবে। আচরণবিধি লঙ্ঘন যারা করবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে আমরা সেটা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং করব। সে সংকট তো এখনো কিছু আছে, সেটা তো বিশ্ব সংকটের জের, এটা তো আমরা দায়ী নয়। সংকট যারা সৃষ্টি করছে তারা বড় বড় শক্তি, আমরা গরিব দেশগুলো এটা আমরা শাস্তি পাচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অপরাধটা তাদের, শাস্তি পাচ্ছি আমরা, আমরা তারা অপেক্ষাকৃত গরিব বা অপেক্ষাকৃত অনুন্নত দেশ। বাংলাদেশ সবে মাত্র উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে আনুষ্ঠানিকতা 2026 সালে। তো আমরা তো দ্রব্যমূল্যের ব্যাপারটা অবশ্যই চ্যালেঞ্জিং, এবং তা না হলে আমরা আমাদের ইশতেহারে প্রধানমন্ত্রী আমাদের সভাপতি বলে দিয়েছেন যে দ্রব্যমূল্যের বিষয়টা আমরা দ্রব্যমূল্য কমাতে হবে, এ ব্যাপারেও আমাদের ইশতেহারে একটা ঘোষণা আছে। কাজে দ্রব্যমূল্য নিয়ে আমাদের উদ্বেগ আছে, উদ্বেগ থাকার কারণেই এটা দ্রব্যমূল্য কমানোর তাগিদ আছে, আমি সেটা আমরা অনুভব করি। তার মানে আমরা বাস্তবে প্রায়োগিক বাস্তবতায়ও, বাস্তবতার যে দ্রব্যমূল্য যাতে মানুষের